কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার 3 দিন পর রেলপথ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছায় তদন্ত কমিটির সদস্যরা। পরে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান মাহমুদের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাসান মাহমুদ জানান, দুর্ঘটনার পেছনের কারণ খোঁজার জন্যই তদন্ত করছেন। সিগন্যালে ত্রুটি বিচ্যুতি, রেললাইনে পয়েন্টে সমস্যা ছিল কিনা এবং কারো গাফিলতি ছিল কিনা সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তদন্তের অংশ হিসেবে আমরা ঘটনাস্থল পরিদর্শন আসছি। আমরা যাবতীয় তথ্যপত্র সংগ্রহ করেছি। আপনার যে কথাটাই বললেন যে সিগন্যাল অমান্য করেছে বা ইতে সংক্রান্ত আমরা তথ্য আমরা সংগ্রহ করছি। আমরা তথ্য সংগ্রহ করার পরে আমরা আজকে পিও ভিজিট করব। আমরা রিলিভেন্ট যারা এর সাথে সংশ্লিষ্ট যারা তাদের বক্তব্য আমরা গ্রহণ করব। তারপরে আমরা আমাদের প্রতিবেদন আমরা প্রস্তুত করব। আমরা চাই যে কেউ যদি প্রকৃত দোষী থাকে তার বিরুদ্ধে আমরা সেই সুপারিশ করব। তবে এই দুর্ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 23 অক্টোবর বিকেলে ভৈরব রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর 11 সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের পেছনের 2 বগির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে 18 জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক।